এবারে মঞ্চে ডেকে নিব ঈশিকাকে। ঈশিকা গাইবে আমাদের আজকের বিশেষ অতিথি কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর একটি গান। গানটি লিখেছেন আহমেদ জামান চৌধুরী এবং সুর করেছেন রবিন ঘোষ। মঞ্চে আসছে ঈশিকা। ফুলের কানে ভ্রমর এসে ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যা ম্যামের কাছে জানতে চাই ঈশিকা কেমন গাইলো। গানের বিউটি হলো হামিংগুলো এবং লাস্টে ছিল, যখন ফেড আউট হচ্ছে তখন এই হামিং চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, আর অন্তরতে লাস্টে গিয়ে তোমার একটু সুরে গণ্ডগোল হয়েছে। তো নেক্সট টাইম যখনই কারো গান গাও তোমরাই বারবার শুনবে। কেন বলা হয় যে বারবার একটা গানকে শোনো? কেন মানে এটা পারফেক্ট হবার জন্য, তাই তো? আর এইসব গান অনেক বেজেছে, অনেক সবার মুখে মুখে রয়ে গেছে। তো আমি আশা করি নেক্সটে যখন গাইবে সব চিন্তা ভাবনা করে গান সিলেক্ট করো। ওকে,
थैंक यू मैम टूटूल सर आपनार काछे केमन लागलो ভালো হয়েছে ঈশিকা আরও প্র্যাকটিস করতে হবে আর একটু সিরিয়াস হতে হবে ম্যাম যেটা বললেন তো এই আরেকটু 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 চর্চা করো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফেরদৌস আরা ম্যাম আপনার কাছে কেমন লাগলো আমি তো ইতিহাসকেই আবার টানব ইতিহাস বলছে ঈশিকার একটা স্পেশাল এক্সক্লুসিভ ভয়েস আছে এবং সেই ভয়েসটার নামও দিয়েছিলাম কি নাম বলো তুমি বলো তোমার মন খারাপ কেন মা সবার তো সবসময় ভালো হবে না তুমি তো ভালো গিয়ে এসছো এতদিন না তাই না তো একদিন ভালো হতে নাও পারে সমস্যা তো নাই সেরা সাথে তো চলে এসছো বলো তো সেই নামটা কি ছিল গলার ঔদাত্ত আছে গলায় কণ্ঠে আছে বিশালতা এটা সকলের থাকে না হ্যাঁ আর এক আমি বারবার এই কথা বলছি কারণ কেউ তোমরা মন খারাপ করবে না যে ভালো গেয়ে ফেলেছ তারও বেশি কিছু ভাবার নাই যে আমি একটা বিশাল কিছু হয়ে গেলাম আবার যে ভালো গাইতে পারলে না তারও বেশি দুঃখ পাওয়ার কিছু নেই যে আমি আজকেই শেষ হয়ে গেলাম না আমাদের আশার আলো জ্বালিয়ে রাখতে হবে এই যে ব্যথা এই যে কষ্ট পাওয়া যে আজকে ভালো হলো না তোমার চোখে পানি এসেছে কিন্তু মনে রেখো হয়তো এই ব্যথা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতেও পারে থ্যাংক ইউ জাজেস